সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আজ রাত 8:30 ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে যেখানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে, ভারত অবশ্য আফগানদের হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে রেখে ফেলেছে। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে তারা পৌঁছে যাবে শেষ চারে, তবে বাংলাদেশের সেমিতে যেতে হলে ভারতকে আজ হারাতেই হবে, নয়তো এরকম বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশেরই। বাংলাদেশের যখন টিকে থাকার লড়াই, তখন নাজমুল শান্তর দলের চিন্তার বড় কারণ ব্যাটারদের অফর্ম। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেই অর্থে তেমন কিছু দেখাতে পারেনি ব্যাটাররা। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে আদর্শ ব্যাটিং কন্ডিশনে বাংলাদেশে স্কোরবোর্ড জমা করতে পেরেছে মাত্র 140 রান। এই পুঁজি নিয়ে বোলারদের ম্যাচ জেতানোর কঠিন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। স্বাভাবিকভাবে দ্বিতীয় ম্যাচটিও একই দিন নিয়ে একই মাঠে হওয়ায় মনোযোগ দিতে হবে ব্যাটিংয়ে বাংলাদেশকে। বলতে গেলে বাংলাদেশের সুপার এইটে এনে দিয়েছে বোলাররা, তবে সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই অর্থে নিজেদের প্রমাণ করতে পারে নাই তারাও। তাই এই ম্যাচে ভারতকে হারাতে দলগতভাবে খেলার বিকল্প নেই বাংলাদেশের। তবে বোলারদের লড়াই করার মতো রান স্কোরবোর্ডে জমা করে দিয়ে আসার দায়িত্ব দিন শেষে ব্যাটসম্যানদের, যাদের নিয়েই এখন পর্যন্ত চিন্তা টিম ম্যানেজমেন্টের। সর্বশেষ ম্যাচেও রান খরা কাটাতে পারেনি লিটন দাস, তানজিদ হাসান তামিম পুরো আসর জুড়ে রান পারছেন না। অতীতের বিপক্ষে অধিনায়ক শান্ত ব্যাট হাতে কিছুটা আওয়াজ দিলেও তা ছিল যথেষ্ট আগ্রাসী নয়। এই ম্যাচেও তাই টপারের পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে দুই ওপেনার একজনকে বাদ দিয়ে অফর্মে থাকা লিটন এর পরিবর্তে অথবা তানজিদ হাসান শাকিমের পরিবর্তে সৌম্য সরকারকে হয়তো আরেকটি সুযোগ দিয়ে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা যে নেবে যশোবিদ বুমরা আর সুদীপ সিং এবং কুলদেব যাদব তা সবার জানা। আফগানদের বিপক্ষে ভারতেরও টপ অর্ডার ব্যর্থ হয়েছে। ওপেনিংয়ে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি, ব্যর্থ হয়েছে শিবম দুবেও, ফলে বাংলাদেশের ম্যাচে ভারতেরও পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রয়োজন পড়লে বোলিং ও নায়েভের পরিবর্তন আনতে পারে ভারত। ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল অবলিক শুভম দুবে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষয় প্যাটেল, কুলদেব যাদব অবলিক মোহাম্মদ সিরাজ, যশোপ্রীত বুমরা ও অশ্বদীপ সিং। বাংলাদেশের সম্ভাব্য একাদশ সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাহিদ হৃদায়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান অবলিক শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিব হাসান, সাকিব ও মোস্তাফিজুর রহমান। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।